শুনুন রাজেন বাবু, ভেবেছিলাম রাম আর কৃষ্ণার বিয়ের দিনকে প্ল্যানটা এক্সিকিউট করব, কিন্তু সেটা হবে না, তাই প্ল্যান চেঞ্জ করতে হবে। আবার প্ল্যান চেঞ্জ? কোনো উপায় নেই রাজেন বাবু, আমার মেয়ে যে আমার কথা শুনবে সেই বিশ্বাস আমার নেই। আর তাছাড়া আমি ওকে থ্রেট দিয়েছি, আর এই থ্রেটের কথা যদি ও কাউকে বলে দেয় বা ক্রিশ যদি নিজের মতো করে কোনো চালাকি করে, তাহলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, আর সেই সুযোগ আমি ওকে দেব না। ক্রিশের দৃষ্টি ফিরুক আর না ফিরুক, রামকে সরিয়ে দিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওই একটা ছেলের জন্য আমার জীবনে বহু প্রবলেম এসেছে রাজেন বাবু, ওকে আমার সামনে দেখলে আমার মনে হয় আমি নিজের গলা টিপে মেরে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই না? তাই কাজটা আপনাকেই করতে হবে রাজেন বাবু। আমাকে হাফ ডে সময় দিন ম্যাডাম, নতুন করে প্ল্যানটা আবার ছকে নি। কেমন প্ল্যান করব যাতে আপনার বা আমার হাতে বারুদের গন্ধ না থাকে, রক্তের দাগও থাকবে না, শুধু নিজের চোখে একটু কুমিরের চোখের জল লাগিয়ে নেবেন আপনার জামাইয়ের জন্য। রাজেন বাবু, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে আমি ডাবল টাকা দেব। প্ল্যান রেডি করে আমায় জানান। থ্যাংক ইউ ম্যাডাম। রাম, এখানে একটু দাঁড় করো। কি হলো, নামছেন কেন? আরে কি করছেন? আমি ফুচকা খাবো। ফুচকা? হ্যাঁ। আপনি এখন ফুচকা খাবেন? হ্যাঁ ফুচকা খাবো। একদম না, একদম না, বসে পড়ুন, বসে পড়ুন। না, আমি ফুচকা খাবো। কৃষ্ণা ম্যাডাম কেন ছেলে মানুষই করছেন, প্লিজ বসে পড়ুন। এখন আমি আপনাকে বারণ করছি, তাই একটা দিনের জন্য আমার কথা শুনুন। তুমি আমার কথা শুনছো না তো? তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি একা একা চলে যাবো, হাতে হাতে ফুচকা দোকান খুঁজে নেবো। আমি বলে দিলাম, আমি চললাম। আস্তে, বড্ড জেদি আপনি, চলো নিয়ে যাচ্ছি, বসো। এটাই মিস করছিলে বলো। এই তো এসে গেছে আমার হরগৌরী, একেবারে এসে গেছে, দেখো দেখিনি। উলি বাবলি বাবলি, ঠিক আছে তো? ভালো আছে। তোমাদের শরীর ঠিক আছে তো? কি সুন্দর লাগছে দেখি। থুলথুলির পায়ে কি হয়েছে? রাম, আমি জানতাম তুমি আসবে। আমি না ওখানে ওই ওই নারকেলের জলে পড়ে গেছি, আমি জানতাম তুমি এলে সব ঠিক হয়ে যাবে। দেখো আমি টপক করে উঠে গেছি। মা বলছি যে দাদা কোথায়? দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা গেছে তো? গেছে তো, ওই পড়ে পাওয়া 14 আনা বউয়ের জন্য ওষুধ আনতে গেছে। কাকা, ও কাকা, কাকা, এই তো কাকা। বলছি পুজোর ফর্দ রেডি করেছো? তাহলে আমাকে দাও, আমি দোকানে গিয়ে দিয়ে আসি, ওরা সব রেডি করে রাখবে, আমি সকালে যাব আর নিয়ে চলে আসবো। বলছি কি পুজোর ফর্দ গো? ওনারান সকালে তো দেখলুম যে এত পুজোর জিনিসপত্র নিয়ে এলি, তখন জিজ্ঞেস করলাম, কিছু বললি না, কি পুজোর এখন? আমি কৃষ্ণার জন্য শক্তি পুজোর আয়োজন করেছি। হ্যাঁ মা, এই কথাটা আমি তোমাদের কাউকে জানাইনি, কারণ আগে কৃষ্ণার মত নেওয়ার প্রয়োজন ছিল। এই পুজো কৃষ্ণার দৃষ্টিশক্তি ফেরানোর জন্য, তাই সবার আগে কৃষ্ণার অনুমতির প্রয়োজন। এই পুজোতে কৃষ্ণাকে অনেক নিয়ম পালন করতে হবে। কিন্তু ওনারান, শক্তি পুজো তো খুব কঠিন পুজো রে, টানা 3 দিন ধরে এই পুজো করতে হবে, রাত জাগতে হবে, প্রতি প্রহরে প্রহরে মন্ত্র পড়তে হবে, এই সমস্ত জপ টপ করে তারপরে তো খেতেও তো পাবি না, ওই দিনে একবার খাবি তাও শুধু মিষ্টি জল। হ্যাঁ রে নারায়ণ, এই শরীরে তুই কি করে এত কঠিন কাজ করবি রে? করতেই হবে, এছাড়া আর অন্য কোনো পথ নেই মা, কারণ কৃষ্ণার দৃষ্টিশক্তি ফেরাটা খুব জরুরি।
আর তার জন্য যে কোনো কঠিন পথ আমি পেরোতে প্রস্তুত। না বাবা, না বাবা, আপনি এই পুজো করবেন না। আমি সত্যি জানতাম না যে এই পুজো করতে গেলে এত কিছু মানতে হবে, এত কিছু নিয়ম কানুন আছে। আপনার এই শরীর আপনি এসব করতে পারবেন, আপনি করবেন না, আমি চাই না। এটা এখানে কে রাখলো? কি গো, কোথায়? আপনার আর আমার বাঁধানো একটা ছবি। তাই কই? এই যো। তাই তো বাবা, এটা এখানে কে রাখলো? আমি করেছি ছোট বৌদি, আমি করেছি। এই ছবিটা আমি বাঁধিয়েছি। হঠাৎ? হঠাৎ? আসলে এই ছবিটা আমার ফোনে ছিল, আর আমি সারপ্রাইজ তোমাদের দেব বলে সেই জন্য সারপ্রাইজ গিফট হিসেবে এটাকে আমি বাঁধিয়েছিলাম। ভালোবাসার ঘরে ভালোবাসার ছবি। থ্যাংক ইউ অম্বা। বাহ, এটা তো খুব ভালো খবর। তুমি যে করেই হোক ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার চেষ্টা করো, আর যদি তোমার দ্বারা না হয় তাহলে আমাকে জানাও, আমি দেখছি কি করতে পারি। কিন্তু উই হ্যাভ টু টেক দিস অপরচুনিটি, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, ওকে, রাখছি। রোহিণী, রোহিণী, কাল বিদেশ থেকে আই স্পেশালিস্ট ডক্টর সেনগুপ্তা আসছেন কলকাতায় একটা সেমিনার অ্যাটেন্ড করতে। কৃষকে যেভাবে হোক একবার যদি ওনাকে দেখিয়ে নিতে পারি তাহলে আমি অনেকটা শান্তি পাই, বুঝেছ? দাঁড়াও তো, আমি একবার হেলথ মিনিস্টারের সেক্রেটারিকে একটা ফোন করি। এক মিনিট দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, হুটহাট করে কাউকে ফোন টোন করো না। কি দরকার তোমার? ডক্টর সেনগুপ্তার অ্যাপয়েন্টমেন্ট তো, আমি দেখছি আমার সোর্স লাগে, ঠিক আছে? প্লিজ 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 একটু দেখো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আরে করা দেখছি যে কোনো প্রজেক্টের থেকে অনেক বেশি কঠিন কাজ। তোমার কি করা উচিত ছিল জানো? বিয়ে করার আগে বিনুনি বাঁধার কোর্স করা উচিত ছিল। এখন মনে হচ্ছে ওটাই ভুল হয়ে গেছে আমার, কিরকম একটা যেন হলো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না, তোরই না মেয়ে বিনুনি বেঁধে রাস্তায় বেরোবো, বাড়িতে তো থাকবো, শুয়েই পড়বো এক্ষুনি। যা আছে আছে, তুমি কারার লাগিয়ে দাও। আচ্ছা রাম, তুমি একটা কাজ করো, তোমার ফোন দিয়ে না আমার এই বিনুনের একটা ছবি তুলে রাখো, যখন আমার দৃষ্টি ফিরবে তখন আমি দেখব যে তুমি কেমন বিনুনি বেঁধেছিলে। ছবি? হুম। আপনার মা ফোন করেছেন, এক মিনিট। হ্যালো রাম, বিদেশ থেকে আই স্পেশালিস্ট ডক্টর সেনগুপ্তা কাল কলকাতায় আসছে একটা সেমিনারে। অনেক কষ্টে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে কালকে। শোন, আমি এক কাজ করছি, আমি ওনার চেম্বারের অ্যাড্রেসটা তোমাকে টেক্সট করে দিচ্ছি, ঠিক আছে? তুমি কাল কৃষকে নিয়ে চলে এসো। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, গুড নাইট। কৃষ্ণা ম্যাডাম, আপনার মা একজন বিদেশি আই স্পেশালিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, অনেক চেষ্টায় অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। উনি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছেন, আপনাকে নিয়ে আমি ওনার কাছে যাব। আমি নিশ্চিত যে আপনার দৃষ্টি এবার ঠিক ফেরত চলে আসবে। আমি আমার দৃষ্টি ফিরে পেতে চাই না রাম, দৃষ্টি ফিরে এলেই তো আমি তোমাকে হারাবো। আমার দৃষ্টির চেয়ে তুমি আমার কাছে অনেক অনেক বড়।